গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের 7-8 ও 9 ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। দাউদকান্দি উপজেলা গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের 7-8 ও 9 ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার গৌরীপুর ইউনিয়নের দইয়াপাড়া হাজী মধু সরকার শাহী ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহমুদ মোতালেব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মাহমুদ আলী সুমন। তিনি বলেন, যোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করবেন, পুরা দাউদকান্দি উপজেলায় আমার কোনো প্রার্থী নাই, যোগ্য ব্যক্তি হচ্ছে মাননীয় এমপি মহোদয় এবং আমার প্রার্থী, ঠিক আছে? প্রার্থী বিবেচনায় একটা জিনিস গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করবেন, যাকে সভাপতি সেক্রেটারি দিবেন তাকে অবশ্যই 2008, 2014, 2018 সালে সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে সরাসরি নির্বাচন করেছে। যদি কোনো ব্যক্তি মনে করেন তার থেকে যোগ্য, এটা অবশ্যই মনে করে উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ আপনারা এটা বিবেচনা রাখবেন। কিন্তু এই যে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে তাকে যদি আপনি প্রদায়ন করেন, সে নৌকা ফিরে করে দেবে। কিন্তু একদম বলে দিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আজকে ধন্যবাদ সবাই। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান সরকার। বলেন, আপনারা জেনে খুশি হবেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই অজপাড়া গ্রামে, এই দইয়াপাড়া গ্রামের কৃতি সন্তান, আপনাদের সন্তান আমাকে নৌকা মার্কা দিয়েছে বিদায়। আজকে আমি আপনাদের মঞ্চে এত জোর গলায় কথা বলতে পারি, নৌকা মার্কার চেয়ারম্যান হিসাবে কথা বলতে পারি। আজকে এই বাংলাদেশের সমস্ত উন্নয়ন দেখতেছেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, আর এই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নটা কার মাধ্যমে হয়? আমাদের মাননীয় এমপি তিনবার সুবিধ আলী বুয়া এমপি মহোদয়ের কারণেই কিন্তু আজকে আমাদের দাউদকান্দি এত উন্নয়ন। তারপরে আমরা চিন্তা করব আমাদের উপজেলা চেয়ারম্যান তাও নৌকা মার্কার দুইবারে নৌকা মার্কার উপজেলা চেয়ারম্যান, আর যেহেতু এমপি উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি বক্তব্যে সাংবাদিক হাবিবুর রহমান হাবিব বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও ধারণ করে তারাই আওয়ামী লীগের নেতৃত্বে আসবে, যারা বিএনপি ও জামায়াতের সাথে লিয়াজু করে তাদের দরকার নেই। তিনি বলেন, গৌরীপুর ইউনিয়ন হচ্ছে একটা বাইরাল এলাকার লোক, আপনারা জানেন বাইরা, আমরা গৌরীপুর যদি রাজনীতি উৎপাদন হয় গৌরীপুরতে শুভারম্ভ হলে অন্য জায়গায় শুভারম্ভ হয়। আমি একটা কথা বলে শেষ করব, আমরা একটা বিচার পাচ্ছি আমাদের বাইরা অনেকে লোকজন আছেন, কিছু লোক নিয়ে আর চলাচল করেন। আপনারা জানেন আমরা বিগত দিনে কাজ করে থাকি, রাজপথে আছি। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার বলেন, কি দেখেন এগুলোর জবাবটা আপনারা দয়া করে দিবেন, আমি ওইদিকে যাব না, রাত্র হয়ে গেছে, আপনাদের আমি কষ্ট দিব না, একটু আমার কমিটি নিয়ে আমার একটু কথা বলতে হবে। দেখেন আজকে আপনারা যে সম্মেলনটা করছেন, এখানে উপজেলা চেয়ারম্যান সাহেব আসছেন, এখানে আমাদের থানার যে সবচেয়ে বড় নেতা অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী রিমা সাহেব উনি উপস্থিত হয়েছেন, আমাদের সেক্রেটারি সাহেব মহিউদ্দিন সিকদার সাহেব উপস্থিত হয়েছেন, আমাদের অনেক নেতা এখানে, আমাদের থানা পর্যায়ের উপজেলা পর্যায়ের যত নেতা আছে সবাই এখানে আছে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন শেখদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার, আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ সালাহ উদ্দিন রিপন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন হাজারি, মোহাম্মদ মাহমুদুল হাসান বাবু, মোসাম্মদ ঝর্ণা আক্তার, মোহাম্মদ সমীর আলম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইসমাইল হোসেন। শাকিল ইসলামের তথ্যচিত্রে ওমর ফারুক মিয়াজের রিপোর্ট, কুমিল্লা টিভি।